ধনিয়া চিকেন বানানোর জন্য আমি প্রায় 500 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। আমি চিকেনের লেগ সাইডটা ইউজ করছি পুরো। 500 গ্রাম চিকেনের জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় 100 গ্রামের মতো ধনে পাতা আর 4টে কাঁচা লঙ্কা। এই দুটোকে আমি একসাথে পেস্ট করব। তার সাথে নিয়েছি কিছুটা আদা, যেটাকে আমি এভাবে থেতো করে নিয়েছি। নিয়েছি একটা বড় সাইজের রসুন, এটাকেও এভাবে আমি থেতো করে নিয়েছি। আর তার সাথে নিয়েছি দুটো বড় পেঁয়াজ, যেটাকে এভাবে আমি একদম মিহি করে কুচি করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে সেখানে আমার সমস্ত ধনে পাতাটাকে মুড়ে এভাবে ঢুকিয়ে দিচ্ছি। তার সাথেই নেওয়া 4টে কাঁচা লঙ্কাকেও দিয়ে দিলাম। নিয়ে এটাকে প্রথমে মিক্সিতে আমি পেস্ট করে নেব। ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা হালকা একটু জল দিয়ে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার একটা আলাদা বাটি নিয়ে প্রথমে আমি চিকেনগুলোকে সব নিয়ে নিচ্ছি এক জায়গাতে। তারপর আমি এই ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা প্রায় 3 চামচের মতো দিয়ে দেবো। বাকি যে পেস্টটা রইলো এটা আমি লাস্টে গ্রেভিতে ইউজ করব। এটা আমি সাইডে এখন রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটাটা আর তার সাথেই 1 চামচের মতো রসুন বাটাটা। নিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে এর মধ্যে আমি কিছুটা পাতি লেবুকে ছুঁড়ে নিচ্ছি। বাড়িতে লেবু না থাকলে আপনারা 1/2 চামচের মতো ভিনেগার ইউজ করতে পারেন। ব্যাস লেবুটাকে দিয়েও এভাবে ভালো করে একবার মিক্স করে নিই। আদার্স কোনো হলুদ বা কাশ্মীরি মির্চ আমি এতে ইউজ করছি না, ধনে পাতার যে কালারটা আছে সেই কালারটাকে ইন্ট্যাক্ট রাখার জন্য। ভালো করে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। নর্মাল ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে রাখবো না, 1 ঘন্টা ফ্রিজে রাখবো। তারপর বাইরে এনে নর্মাল টেম্পারেচারে 8 ঘন্টা রাখবো। নিয়ে এটাকে রান্না করবো। চিকেনটা 1 ঘন্টা ফ্রিজে রাখার পর 1 ঘন্টা নর্মাল টেম্পারেচারে আমি বাইরে রেখে নিয়ে চলে এসেছি। রান্নাটা স্টার্ট করব। তেলে ফোড়ন দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি 1টা তেজপাতা, 1টা গোটা শুকনো লঙ্কাকে আমি দুভাগ করে নিয়েছি, সামান্য কিছুটা দারচিনি, 2টো ছোট এলাচ আর অল্প একটু গোটা জিরে। গ্যাসের ফ্লেমটাকে এবার অন করে কড়াইটাকে গরম হতে দিই। রান্নাটা আমি রিফাইন অয়েলে করব। তো প্রথমে কড়াইটা গরম হোক, তারপর তেল অ্যাড করব। কড়াই গরম হয়ে গেছে, এরপরের মধ্যে আমি বড় চামচে 4 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিছুক্ষণ গরম হোক। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আমার নেওয়া গোটা গরম মশলাকে একে একে সবটা দিয়ে দিচ্ছি। যে দুটো আমি এলাচ নিয়েছিলাম সেটাকে আমি একটু হালকা ছালটাকে ছাড়ি করে অ্যাড করছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি গরম মশলাগুলোকে হালকা করে একটু খড়িয়ে নেব। প্রথমে গরম মশলাটা ভালো করে খড়িয়ে নেবার পর এবার আমি কুচি করে রাখা পেঁয়াজটা সবটা অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে এবার আমি লো থেকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ব্রাউন করে প্রথমে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ব্রাউন করে ভেজে নেওয়ার পর ম্যারিনেশনের পর আমার যে একটু হালকা আদা আর রসুন বেঁচেছিল সেটা আমি পুরোটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর 3-4 মিনিট এটাকে আমি লো ফ্লেমে রান্না করে নেব, রসুন আর আদাটার কাঁচা ভাবটা যাওয়া অবধি। আদা রসুনটা দেওয়ার পর আমার 3 মিনিট এটাকে ভালো করে নাড়ানো চড়ানো হয়ে গেছে। এবার আমি আমার ম্যারিনেটেড যে চিকেনটা ছিল সেটাকে সফটের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা সফট দেওয়ার পর
কিছুক্ষণ আমি ওই মিনিট একের মতো হাই ফ্লেমে এটাকে মিক্স করে নেব। হাই ফ্লেমে এক মিনিটের মতো আমার মিক্স করা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিচ্ছি পুরো। চিকেনগুলোকে ভালো করে প্রেস করে দেবো করে নিয়ে কড়াইয়ের লিডটাকে আমি বন্ধ করে দিচ্ছি। মিনিট দুয়েক এইভাবে আমি থাকতে দেবো। আমি এটাতে জল ইউজ করবো না সেদ্ধ করার জন্য, এইভাবেই স্টিমে স্টিমে সেদ্ধ করবো চিকেনটা। তাই এইভাবে আমি বার চারেক প্রসেসটাকে রিপিট করবো, তাহলে আমার চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। মিনিট দুই তিনে লো ফ্লেমে এইভাবে রাখার পর একবার লিডটাকে আমি খুলে পড়ে ভালো করে একবার নাড়িয়ে দেবো চিকেনটা। দেখতেই পাচ্ছেন চিকেনটা থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে। আর এইভাবেই আমি ঢাকা দিয়ে দিয়ে যে চিকেনের জলটা বেরোবে তাতেই এই স্টিমে চিকেনটাকে সেদ্ধ করব। আলাদা করে আমি সেদ্ধ করার জন্য কোনো জল এতে ইউজ করব না। খুব ভালো করে আবার আমি মিক্স করে দিয়েছি। আবার আমি মিনিট পাঁচেকের জন্য কড়াইটা বন্ধ করে দিলাম। এইভাবেই আমি প্রায় 20 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে সেদ্ধ করব চিকেনটা। 5 মিনিট আরও হয়ে গেছে। দেখতে পাচ্ছেন জলের পরিমাণটা অটোমেটিক চিকেন জল ছাড়ার জন্য বাড়তে থাকছে। আবার এইভাবে একবার মিক্স করে দেবো। এইভাবে আমরা যদি ঢাকা দিয়ে দিয়ে চিকেন রান্না করে থাকি, সেটা যে চিকেনই হোক, চিকেনের আপনারা যাই আইটেম বানান, সেটা টেস্টটা খুব সুন্দর হয় বিনা জলে। যদি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে চিকেনের জলে যদি চিকেনটাকে সেদ্ধ হতে দিই, টাইমটা একটু বেশি লাগে এটাতে, কিন্তু টেস্টটাও খুব সুন্দর হয়। প্রায় 10 মিনিটের মতো আমার এখন হয়েছে। আরও আমি 5-5 মিনিট করে এইভাবে ঢাকা দিয়ে রান্নাটা করব। তারপরে এবার আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম 5 মিনিট আমার হয়ে গেছে, যে আপনাদেরকে বার দুয়েক আমি করার কথা বলেছিলাম। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচের মতো ধনে গুঁড়ো পাউডার, 1 চামচের মতো জিরে গুঁড়ো পাউডার আর স্বাদ অনুসারে নুন। আদার্স কোনো হলুদ গুঁড়ো বা কাশ্মীরি লাল মির্চ এটাতে আমি ইউজ করছি না। ভালো করে এটাকে মিক্স করবো। দেখতেই পাচ্ছেন স্টিমে করার জন্য চিকেনটা আমার কিছুটা তো সেদ্ধ হয়েই গেছে অলরেডি। আরও 5-7 মিনিট এইভাবেই আমি মিক্স করার পর ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে আমার চিকেনটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটাও হয়ে যাবে। খুব ভালো করে আমার মিক্স করা হয়ে গেছে। আবার আমি কড়াইয়ের লিডটাকে এবার আমি মিনিট 7-এর জন্য লো ফ্লেমে ছেড়ে দেবো। মাঝে আর একবার আমি মিনিট 3-এক পর নাড়িয়ে নেব, নাহলে নিচে লেগে যাওয়ার চান্স আছে যেহেতু আমি জল অ্যাড করিনি। মিনিট 7-এক এটাকে আমি আরও লো ফ্লেমে রেখে নিয়েছি। ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবো একটু। চিকেনটা আমরা দেখতেই পাচ্ছেন বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। স্পাচুলা দিয়ে আমি প্রেস করছি, তাতে চিকেনটা এইভাবে খুলে যাচ্ছে। তো আমার চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটাও আমার অলমোস্ট শেষের পথে। এই টাইমে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে চিনি এর মধ্যে, আর দিয়ে দেবো ছোটো চামচের একটু গরম মশলার গুঁড়ি। ভালো করে 1 মিনিটের মতো লো ফ্লেমেই আমি মিক্স করব। এই রান্নাটা আমি অলমোস্ট এইসব নাড়ানো চাড়ানো মিলে, ঢাকা দেওয়া সব কিছু মিলে প্রায় 25-30 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করছি। মিক্স করা হয়ে গেছে গরম মশলা চিনিটা। এবার আমি যে তেজপাতাটা দিয়েছিলাম সেই তেজপাতাটা এখান থেকে তুলে নিচ্ছি। আপনারা যারা রাখতেও পারেন, আমি এটাকে তুলে নিলাম। ব্যাস এবার বাকি যে 2-2.5 চামচের মতো এই কাঁচা লঙ্কা ধনে পাতা পেস্টটা আমার পড়েছিল, সেটাকে লাস্টে আমি অ্যাড করে দিলাম। আর তার সাথে আমি গ্রেভিটাকে একটু জাস্ট বানানোর জন্য অল্প একটু পরিমাণে
জল অ্যাড করে দিলাম। গোটা রান্নাতে তো আমি জল ইউজ করিনি, জাস্ট লাস্টে এসে এই একটু পরিমাণ জল আমি গ্রেভির জন্য ইউজ করলাম। ভালো করে এটাকে মিক্স করব, আর এইভাবেই আমি লো ফ্লেমে একদম মিনিট তিনেক এটাকে ফুটতে দিয়ে দেবো। খুব বেশি আর ফুটতে দেবো না এটাকে আমি, তাহলে এই ধনে পাতা যে হালকা সবুজ কালারটা আছে এটা চলে যাবে। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন বেশি, তাহলে এতে সামনে একটু গোলমরিচও অ্যাড করতে পারেন। আমি এদের আর কিছু অ্যাড করছি না, যেহেতু আমি চারটে কাঁচা লঙ্কা অলরেডি এর মধ্যে বেটে দিয়েছি, তাই আর ঝালের আমার প্রয়োজন নেই। আপনারা ঝালটা যেদের পছন্দ মতো কম বেশি অ্যাড করতে পারেন। ভালো করে মিক্স করা আমার হয়ে গেছে, গ্যাসের লো ফ্লেমে এটাকে আমি মিনিট তিনেক আরও ছেড়ে দেবো। ধনিয়া চিকেন আমার একদম রান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি। আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাও দাবতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আমার অন্য একটা কুকিং কাম ফুড ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য।